আমরা তো কারো গায়ে থুতু দেই নাই, তাতেই থুতু লেগে গেছে দিলে, এটাই তো প্রমাণ হয়ে গেল। আমাকে বলেন সেখানে ওই সেন্টেন্সের মধ্যে কোনো দলের নাম মেনশন করা হয়েছিল? অনেস্টলি বলেন তো, কোনো দলের নাম মেনশন করা হয়েছে? কোনো জামাতের নাম, কোনো সংগঠনের নাম? গায়ে পরে দোষ মাখলো কেন তাহলে? তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকিদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকিদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। গায়ে পরে দোষটা মাখলো কেন তাহলে? আমরা তো আর বলি নাই যে অমুক দল, তমুক দল আর অমুক সংগঠন আর তমুক সংগঠন ইসরায়েলের পক্ষে কথা বলে, আমরা তো এটা বলি নাই। তাহলে নিজে নিজে গায়ে দোষ মাখলো কেন? এটাই বলে চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন। এখন বুঝলাম যে থুতু এক্স্যাক্টলি ঠিক জায়গাতে লেগেছে। আপনারা খুব ভালো করে পড়াশোনা করেন, বর্তমান প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন, বর্তমান প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। আল্লাহর কসম করে বলছি, যারা মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ চলাকালীন ইহুদিদের পক্ষ নেয়, তাদের পক্ষে একটা পোস্ট দেয়, এর মধ্যে ঈমান বলতে কিছু বাকি নাই। এ যদি মুনাফিক না হয়, আল্লাহর জমিন আর কেউ মুনাফিক নাই। আমি ইতিহাসেরও ছাত্র, বিগত 100 বছরের ইতিহাস আপনাকে শোনাতে পারবো যে ওরা আমাদের কতগুলো বোনকে ধর্ষণ করেছে, ওরা আমাদের কতগুলো শিশুকে হত্যা করেছে, ওরা আমাদের কতগুলো ভাইকে কারাগারে নিয়েছে, ওরা আমার কতগুলো ভাইকে হত্যা করেছে। আমি আপনাকে পরিসংখ্যান দেখাতে পারবো একটা একটা করে। আমার সাথে ডিবেটে বসেন, চ্যালেঞ্জ করলাম, আপনি চোখ দিয়ে পানি পড়তে আপনি বাধ্য থাকবেন। আর যদি মনে করেন ওরা অন্য কোনো জাতি, আমরা অন্য জাতি, ভুল। পৃথিবীর সমস্ত মুসলমান এক জাতি, পৃথিবীর সমস্ত মুসলমান এক জাতি। এই নিরীহ নিষ্পাপ বাচ্চাদের রক্তে যাদের মন কাঁদে না, এতেও তাদের যখন বিবেক বুদ্ধি উদয় হয় না, কিছু করতে না পারুক, মুজাহিদ ভাইদের পক্ষে একটা কথাও বলতে পারে না, উল্টা মুজাহিদ ভাইদেরকে বিতর্কিত করার চেষ্টা করে, এদের গায়ে থুতু দিব নাকি জড়িয়ে ধরবো এদেরকে? এদেরকে জড়িয়ে ধরবেন আপনি? এদেরকে চুমু খাবেন? আমি তো অল্প শব্দ ইউজ করেছি, আমি তো খুব সামান্য একটা শব্দ ব্যবহার করেছি। আল্লাহর কসম করে বলতেছি, যারা মাজলুমদের বিপক্ষে অবস্থান নেয় তারা কুশ্চিনকালে মুমিন হতে পারে না। যারা মাজলুমদের বিপক্ষে অবস্থান নেয়, মাজলুমদের বিপক্ষে কথা বলে, পোস্ট দেয়, ইনিয়ে বিনিয়ে ওদের আকিদাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, এরা কুশ্চিনকালে আহলে হাদিসও না, সালাফিও না। মনে রাখবেন, প্রকৃত মুসলমান আর কথিত মুসলমান এক নয়, প্রকৃত আহলে হাদিস আর কথিত আহলে হাদিস এক নয়, প্রকৃত সালাফি কথিত সালাফি এক নয়। এই কথাটা মনে রাখবেন, প্রকৃত সালাফি তারাই যারা মাজলুমদের পক্ষে অবস্থান নিবে, প্রকৃত আহলে হাদিস তারাই যারা মাজলুমদের পক্ষে অবস্থান নিবে, প্রকৃত মুসলমান তারাই, প্রকৃত হানাফি তারাই, প্রকৃত সালাফি তারাই, প্রকৃত সঠিক মানহাজ সেটাই, প্রকৃত সঠিক আকীদা সেটাই যেটা মাজলুমদের পক্ষে অবস্থান নিবে, কশ্চিনকালেও মাজলুমদের বিপক্ষে যেতে পারবে না। আর আমরা বুঝি না, সারা দুনিয়ার মানুষ জানে কারা জালেম আর কারা মাজলুম। একজন মুসলিম বিজয়ী বীরের আকিদা নিয়ে প্রশ্ন তুলতে পারে, যেখানে মুজাহিদ ভাইদের সামান্য অস্ত্র দিয়ে প্রতিহত করছে, ওদের আকিদা নিয়ে প্রশ্ন তুলতে পারে, এদেরকে কি বলে সংজ্ঞায়িত করবেন? আপনারা সতর্ক হয়ে যান, কারণ ভিতরে এমন অনেক মানুষ ঢুকে গেছে যারা আপনার পরিচয় ব্যবহার করে আপনার জাতিকে বিতর্কিত করতেছে। সালাফি আহলে হাদিস ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, হানাফি আহলে হাদিস আমাদের কোনো দ্বন্দ্ব নাই, হানাফিদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তবে প্রকৃতদের সাথে দ্বন্দ্ব নাই, কথিতদের সাথে দ্বন্দ্ব আছে। এই ব্রিটিশ বিরোধী বিদ্রোহে ওরা আমাদের কাঁধে কাঁধ মিলে লড়েছিল, ব্রিটিশ বিরোধী যখন বিদ্রোহ হয়েছে তখন এরাও আমাদের কাঁধ মিলে লড়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলি রাহিমাহুল্লাহ ছিলেন তাদের একজন, শাহ ইসমাইল শহীদ তাদের একজন ছিলেন, হাজী মোহাম্মদ মুহসিন তাদের একজন ছিলেন, শহীদ তিতুমির তাদের একজন ছিলেন। তো তারা ছিল প্রকৃত সালাফি, প্রকৃত আহলে হাদিস। আর এখন তো মাশা আল্লাহ মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েলের পক্ষে পোস্ট দেওয়া শুরু করেছে। তাহলে আপনি ভালো করে চিনেন, আপনার ঘরের মধ্যেই দুশ্মন ঢুকেছে, আপনার নিজের পরিচয় ব্যবহার করে আপনার জাতিকে বিতর্কিত করার চেষ্টা করছে, আর আপনি আমাকে দোষ দিচ্ছেন? আপনারই ঘরের মধ্যে শুভঙ্করের ফাঁকি ঢুকেছে, আপনাদের উচিত ছিল সেই শুভঙ্করের ফাঁকিগুলোকে বের করে ফেলা, তাহলে আপনাদের ঘরটা পবিত্র থাকতো।
এসব মুনাফিকদেরকে আপনাদের ঘরে আশ্রয় দিয়ে পুরো জাতিটাকে জাতিটাকে কলঙ্কিত করে ফেলেছেন আপনি এইসব মুনাফিকদেরকে নিজের ঘরে ঢুকিয়ে তাদেরকে নিজের পরিচয় দেওয়ার পরে আপনি আপনার জাতিকে কলঙ্কিত করেছেন আর আমরা তো সব সময় খোলামেলা কথা বলেই যাচ্ছি এক সময় বলছিলেন যে তালেবানদের আকীদা ভালো না বলেন নাই বলেন নাই তারপর যখন তারা আমেরিকাকে পিটিয়ে বের করে দিল নতজানু হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হলো এখন তো ঠিকই বলছেন তারা ইসলামী খেলাফত কায়েম করেছে ঠিক একই কথা এখন আপনি ওখানেও বলছেন যারা বিদ্রোহ প্রতিহত করছে এই ছোটখাটো বাচ্চাদেরকে মারার পরে হামাসের ভাইরা ইত্যাদি সংগঠনের ভাইরা এখনো বলছেন এরা এরা খারেজি হয়ে গেছে আকীদা নষ্ট পাগলের কাজ করতেছে কত বড় নির্লজ্জ হলে একটা মানুষ এই কথা বলতে পারে কত বড় নির্লজ্জ হলে একটা মানুষ এই কথা বলতে পারে বাংলাদেশে যদি কুফররা আক্রমণ করে এক্সাম্পল দিচ্ছি এখন আপনি যদি প্রতিহত করেন আপনি কি সন্ত্রাসী হয়ে যাবেন না আপনি জঙ্গি হয়ে যাবেন না সবার আগে তো এই দায়িত্ব পালন করবে সরকার করবে না যদি বাংলাদেশের উপর আল্লাহ না করুক কেউ কেউ যদি কোনো আক্রমণ করত ওদের অবস্থা যদি আমাদের হতো তাহলে আমাদের গভর্নমেন্ট কি চুপ করে বসে থাকতো না তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতো করতো না করতে করতে যদি গভর্নমেন্ট হেরে যায় হেরে গেল ধরেন ওরা জিতে গেছে গভর্নমেন্টের নিয়োজিত সমস্ত সৈন্যকে মেরে ফেলছে জনগণ আমরা কিছু বাকি আছি আমরা কি চুপ করে বসে থাকবো আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা লড়বো না ওই কাজটাই ফিলিস্তিনে করা হয়েছে আর এখনো হচ্ছে কিন্তু এই ভাইদের বিরুদ্ধে যারা কথা বলে এদের নেফাকি নিয়ে কথা বলতে আমার নিজেরই লজ্জা হচ্ছে এদের এগেনস্ট এরা এত পচা শামুক এখানে হাঁটলে আমার নিজেরই পা কেটে যাবে হে যুবক ভাইরা তরুণ সমাজ সত্যকে চিনতে শেখেন একটা থুতুতে অনেক কিছুই হয় একটা থুতুতেই দেখা যায় যে পুরা জালেম মাজলুম পৃথক হয়ে যায় মুহাক্কিক এবং মুনাফিক আলাদা হয়ে যায় আবু জেহেলের মুখে থুতু দিয়েছে সুমাইয়া আবু জেহেলের মুখে থুতু দিয়েছে কে সুমাইয়া একজন মেয়ে আমাদের বোন ছেলেও না পুরুষও তো না নারী একজন বোন আর আবু জেহেল তখন তার ওই যে আখজাত ইজ্জাতু বিল ইসম তার একদম প্রেস্টিজে লেগে গেছে আমাকে থুতু দিল ব্যাস একদম বর্ষা নিয়ে তেরে আসলো সুমাইয়ার দিকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেছে কিন্তু সুমাইয়া স্বাধীন সুমাইয়া পরাধীন না সুমাইয়া স্বাধীন এইটা স্বাধীনতা আমরা তো কারো গায়ে থুতু দেই নাই তাতেই যা অবস্থা অনেস্টলি বলেন যে ওখানে কোনো দলের নাম মেনশন করা ছিল কোনো জাতির নাম কোনো দলের নাম কোনো সংগঠনের নাম নিজে নিজেই বানিয়ে নিল নিজে নিজেই থুতুটা মাখল তো এতেই তো প্রমাণ হয়ে যায় যে চোরের মন পুলিশ পুলিশ চোরের মন কি কেউ কিন্তু বলে নাই কেউ বলে নাই যে আমরা সালাফি ভাইদেরকে থুতু দেই বলেছে কেউ কেউ বলে নাই যে আমরা আহলে হাদিস ভাইদেরকে থুতু দেই বলেছে কেউ আমরা প্রকৃত আহলে হাদিসদেরকে থুতু দিব কেন প্রকৃত আহলে হাদিস যারা প্রকৃত যারা কথিত না প্রকৃত তারা আমাদের ভাই তারা আমাদের কি প্রকৃত সালাফি যারা কথিত না প্রকৃত সালাফি যারা তারা আমাদের ভাই তারা আমাদের কি তারা আমাদের ভাইদের মুখে কেন থুতু দিব দিব আমরা তাহলে যখন নাম মেনশন না করেই গায়ে লেগে যায় তাহলে বুঝতে হচ্ছে চোরের মন আসলেই পুলিশ পুলিশ এবং থুতুটা ঠিকই জায়গা মতোই লেগেছে এরপরে তো যা হওয়ার হচ্ছে দেখতেই পারতেছেন কি হচ্ছে দেশ থেকেও বের করে দেওয়ার হুমকি দিতেছে মানে দেশটা আর বাপের শোনো ওই সামনে 15-20 জন আর 200 জন লামাজাবিদেরকে নিয়ে বয়ান করা সহজ সামনে এসে ফাইট করো সাহস থাকলে সামনে এসে ফাইট করো আমরা সবসময় বসেই আছি ঢাকায় আসো মার্কাজে আসো বসো আলোচনা করো ইলমি মোজাকারা করতে চাও ইলমি মোজাকারা করো নাকি বক্সিং খেলতে চাও সেটাও খেলো কি চাও ইলমি মোজাকারা করতে চাইলে বসো ওস্তাদদেরকে নিয়ে আমি ওস্তাদদেরকে নিয়ে বসাচ্ছি আমি উদ্যোগ নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ 10 জন কওমি ঘরানার আলেমকে বসাবো ইনশাল্লাহ তাদেরকে বলেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ 10 জন আলেমকে নিয়ে বসো
আমি একটা একটা করে ইস্যু ধরে ধরে প্রমাণ করে দিব যে ওলামায়ে হক তারা হকের উপর আছেন তারা বাতিলের উপর আছেন আমি প্রমাণ করে ছাড়ব আমি উদ্যোগ নিচ্ছি বসতে বলেন যে কোনো জায়গায় যখন তখন আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ 10 জন আলেমকে বসাব তাও তারা হচ্ছেন তালেবে ইলম তারা বলবেন না যে আমরা আলেম তারা বলবে না কখনো যে আমরা আলেম বলবে আমরা তালেবে ইলম আর তারা বলুক যে আমরা শায়খ ঠিক আছে শায়খ ভালো কথা 10 জনকে নিয়ে এসে বসাব আবার আমি একটা রিকোয়েস্ট করি তার আগে অন্তত এমন কাউকে ডাইকেন না যে কুরআন ও তেলাওয়াত করতে পারে না কথা মুসিবত হয়ে যাবে বাংলাদেশি একটা জায়গা ভারতে আর দিন প্রচার করে কাজ হচ্ছে না বাংলাদেশে এসেই প্রচার করতে হবে তাও কুরআন তেলাওয়াতও সহি না শুদ্ধ না সে বড় বড় আলেম মুফতিদেরকে বাহাসের জন্য ডাকতেছে কি একটা অবস্থা বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধ করে পড়তে পারতেছে না তাও বলতেছে বাহাসের জন্য ডাকতেছে এতটুকু তো জ্ঞান নাই একটা আয়াত তেলাওয়াত করতেছে দেখলাম এগুলো অনলাইনে আমাদের ভাইরা পাঠায় তাই দেখি এগুলো তো সময় দেওয়ার মাথায় নেওয়ারও সময় নাই আসলে আমাদের কারণ অনেক বড় বড় বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হয় বা চিন্তা করতে হয় তোমরা লিঙ্কটিং পাঠাও তখন দেখি এক মিনিট দেড় মিনিটের খুতবা দেড় মিনিটের খুতবার যে সামনে আরবিগুলো আমরা পড়ি যে ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা এই যে মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লা এই যে আরবি খুতবাটুকু পড়া হয় দেড় মিনিটের খুতবার মধ্যে 30টা ভুল করে রাখে আর আমি আমাদেরও গায়রত এতই কমে গেল এখানে বসতে হবে পাগল ছাগলের সাথে তাকে তো আগে দেড় দুই বছর নুরানি মক্তবে পড়ে আসা উচিত পড়াশোনা আপনারা তো জানেন ওলামায়ে কেরাম এখানে পড়াশোনার সিলেবাস 20 বছরের কত বছরের আমি আপনাদের সামনে আমি বলতেছি আমার মিনিমাম এখন মনে হচ্ছে যে আমার আরও 5 থেকে 6 বছর লাগবে শেষ করতে আমি নিজের কথা বলতেছি মনে হচ্ছে যে আমার 5 থেকে 7 বছর লাগবে এগুলো শেষ করতে তারপরে জানি না যে এগুলো মাসালা ইস্তেমবাদ করতে পারবো কি না তাও জানি না এটা কি মনে করে পড়াশোনাকে ইলম অর্জনের এই যে গভীরতা এই যে মাজমাউল বাহরাইন এটাকে কি মনে করে ক্লাস ওয়ান দিনী ইলম অর্জনের ক্লাস ওয়ান হচ্ছে আপনাকে আলিফ বা তাসা পড়তে হবে কুরআন তেলাওয়াত করা শিখতে হবে তাই তো এটা ক্লাস ওয়ান তারপরে আপনি আসবেন হিপসে তারপরে কিছু অংশ হিপস করবেন হয় এক পারা হোক আর দুই পারা হোক আর পুরো 30 পারাই হোক হিপস করবেন তাই না আগে কোরআন সহি করবেন তারপর হিপস করবেন তারপরে ব্যাকরণের কিতাবগুলো পড়তে হয় মিজান থেকে শুরু করে একদম হেদায়ে কুদুরি না পর্যন্ত পড়তে পারলে কেউ আলেম হয় বলেন কেউ আলেম হতে পারবে এই সেন্সে তো আমরা কখনো বলি না যে আমরা আলেম এই কথাটা আমরা কখনো বলি না বলার সাহসই পাই না এই পর্যন্ত পড়তে হয় এর মাঝখানে আরবি ভাষা আছে খালি এসো আরবি শিখির তিনটা খণ্ড আমার সামনে বসে পড়তে বলেন দেখি পারে নাকি কিচ্ছু না এসো আরবি শিখির তিন খণ্ড এটা বেসিক জিনিস মিজান মুনসাহেব কিতাবটা পড়তে পারে নাকি নাহু আর হেদায়তুন নাহু মিলে একটা পরীক্ষা দেখ খালি 50 মার্কের কিভাবে একটা মানুষ আলেম হয় এগুলো চেয়ারে মানুষ বসে কিভাবে এরপরে গিয়ে মানুষ দাওরা হাদিস পরীক্ষা দেয় মিস্টার মিশকাত পড়ার পরে দাওরা হাদিস পরীক্ষা দেয় সব হাদিসের কিতাবগুলো মোতায়ানা করে মোতায়ানা করার পরে ইফতা দেয় সারা বাংলাদেশ থেকে ইফতা দেওয়া মানুষগুলো মারকাজে দাওয়ার মতো প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দেয় সেখান থেকে হয়তো 20-30-40 জনকে ওস্তাদরা কাছে রাখেন তাদের কি দিয়ে গবেষণা পরিষদ চালান এত সহজ আলেম হয়ে যাওয়া আর বাহাস করা এদেরকে ডাকা আমার কাছে ক্ষমতা নাই আল্লাহর কসম করে বলতেছি আমার কাছে যদি পলিটিক্যাল পাওয়ার থাকতো আমি রাষ্ট্রীয়ভাবে এদেরকে বসাতাম একদিকে ওলামায়ে কেরামকে বসাতাম আর একদিকে এদেরকে বসাতাম একটা একটা করে বিষয় দিতাম একটা বিষয়ের উপর ধারাবাহিক মোনাজারা হবে এবং একটা লাইভ সারা দেশের মানুষ দেখবে এবং সামনে কোনো কিতাবই থাকবে না কিতাবেরই দরকার নাই যারা হাফেজ তাদের কি কিতাব লাগে না কোরআন কলিজার মধ্যে আছে ব্যাস যারা উসুল বোঝে ওই হাদিসের উসুলও এক কলিজার মধ্যেই আছে ফিকের উসুলও কোরআন কলিজার মধ্যেই আছে
আকীদা রাসূল কোরআন কলিজার মধ্যে আছে বসান 10 জন 10 জন করে বসান তারপর দেখেন আসলে কে জিতে আর কে হারে এত সহজ মনে করেছেন মানুষ এখন এমন একটা ফিতনার যুগ চলতেছে আল্লাহ মাফুর আমাদেরকে যে জীবনে একটা হাদিসের ইবারতও পড়তে পারে না সে বলতেছে হাদিসটা সহি না এটা যাইফ আমাকে জীবনে বলতে শুনছেন হাদিসটা যাইফ কারণ আমি এই দুঃসাহসী দেখাতে পারি না আসমা ও রিজাল সম্পর্কে আমার পড়তে আরো 5 বছর লাগবে মনে হয় আমি কিন্তু বড় কোন আলেম হয়ে যাই নাই আমি শুধু দাই হিসেবেই এখন আছি থাকতেও চাই দাই হিসেবে আর তালেবে ইলম হিসেবেই থাকতে চাই এভাবেই মরতে চাই আমার নিজেকে এবারে ফখর করে মুফতি মুহাদ্দিস মুফাসসির এসব টাইটেল দেওয়ার কোনো কোনো ইচ্ছাও নাই আল্লাহ যেন এরকম কেবর আমার মধ্যে নাও দেন কোনোদিন আমিন এত সহজ আপনি বলে দিলেন হাদিসটা যাইফ এটা তো আমল করা যায় না যাইফ তুমি যাইফের কি বুঝো সহি যাইফের তুমি বুঝোটা কি একটা হাদিস হাদিসে জিবরিল খুলে দেন দেখি এবারে ছাড়া পড়তে পারি কিনা যে কিতাবগুলোর হাওয়ালা দিয়ে দিয়ে হানাফি মাযহাবের নামাজটাকে জাল প্রমাণ করা হচ্ছে হানাফি মাযহাবের নামাজটাকে জাল প্রমাণ করা হচ্ছে এই কিতাবগুলোর মুকদ্দমা খালি পড়ে দেখাবে ভূমিকাটুকু বলছে সহি বুখারীতে আছে সহি বুখারীর পুরো ভূমিকাটা খালি পড়ে দেখা শোনাবে খালি জাস্ট আর কিছু না আমি কিন্তু বেশি কিছু জানি না বাস মুনাজারা কুরআনটুকু আমি জাস্ট একটা পৃষ্ঠা খুলে দিব এই পৃষ্ঠাটা পড়ে পড়ো শোনা যদি তেলাওয়াত শুদ্ধ হয় তাহলে বুঝবো আপনি কার যে কোনো লোকেশন ফিক্স করেন প্রশাসনের কাছ থেকে আমরা অনুমতি নিব ইনশাআল্লাহ আমরা প্রশাসনকে ম্যানেজ করবো ইনশাআল্লাহ এমপি মন্ত্রীদের পর্যন্ত দৌড় কিন্তু আমাদেরও কম নাই কিন্তু আমরা এইসব পাওয়ার কখন ইউজ করি না কখনো না কারণ তাদের আমার বংশের মধ্যেও যদি এমপি থাকে তার সাথে আমার ইসলামী দূরত্ব আছে আমি বলেছি যে রাজনীতি আপনি করছেন করেন কিন্তু যতদিন পর্যন্ত আপনি তাগুত বর্জন করতে পারছেন না আমার সাথে আপনার মনের মিল থাকবে না কিন্তু আপনি আমার আত্মীয় আত্মীয়তার সম্পর্ক থাকবে কিন্তু আমরা চাইলে পারি বসেন একটা একটা করে মাসালা নিয়ে বসেন এমন আমি আপনাদেরকে গবেষণা করে দেখাবো কয়েকদিন যেতে দেন ইনশাআল্লাহ ওই লেভেলে আমি যাই আগে কারণ আমি এখনও ফখর করি না এবং ওটা নিয়ে আমি আলোচনা করি না কারণ সিচুয়েশন অন্যদিকে এখন এখন বিশ্বের মুসলমানদের অবস্থা নিয়ে আমরা কথা বলছি এবং আমরা ঐক্য চাচ্ছি ইউনিটি চাচ্ছি তাই কিছু বিষয় এড়িয়ে যাচ্ছি এড়িয়ে যাচ্ছি শুনেও না শোনার ভান করছি দেখেও না দেখার ভান করছি কিন্তু একটা একটা করে বিষয় ধরিয়ে দেখাই দেবো ইনশাআল্লাহ শুধু আপনাদেরকে হাত বাঁধা থেকে শুরু করে হাত বাঁধা থেকে শুরু করে এই যে এই চামড়ার মোজা না কাপড়ের মোজা শীতকাল পর্যন্ত ব্যস্ত করে রাখছে একটা মাসআলা বাদ দেওয়া হয় না যেটা নিয়ে মুসলিম উম্মাকে বিভক্ত করা হয় না একটা মাসআলা বাদ দেওয়া হয় না মুসাফা করতে যাবেন মুসাফা থেকে শুরু করে এই যে হাত থেকে শুরু করে পা পর্যন্ত এই যে কোন মোজা পরবেন চামড়ার মোজা না কাপড়ের মোজা এমন কোনো মাসআলা বাদ দেওয়া হয়নি যেটা নিয়ে এই ফিতনা সৃষ্টি করা হয় না উম্মাটাকে বিভক্ত করা হয় আমাদের ওস্তাদরা বলেন এভাবে বলেন ওলামায়ে কেরাম আকাবিরদের থেকে আলাদা হবেন না ওলামায়ে কেরাম আকাবিরদের থেকে বিচ্ছিন্ন হবেন না ভাই দলিল আদিল্লা বোঝার মতো ক্ষমতা এখনও তৈরি হয়নি তো আপনার দলিল তো সবাই বুঝবেও না যে ব্যক্তি দলিল দলিল করছে মনে করেন যে আমাকে এইটার উপর দলিল দেন তাকে যদি আপনি সহি বুখারি মুসলিম তিরমিজি দলিলগুলো দিয়েও দেন সে কি ওই কিতাবটা গিয়ে মোতালা করতে পারবে সে তো খুলে ওটা পড়তেও পারবে না আর যারা পড়তে পারে তাদেরকে নিয়ে বসতে হবে যারা পড়তে পারে তারা আসে বসুক বসুক আমরা আঙ্গুল দিয়ে ধরা ধরে দেখাই দিই যে হ্যাঁ যে ইসলামটা চলেছে বাংলাদেশে চিরায়তভাবে সাবকন্টিনেন্টে ওলামায় হকের হাত ধরে মহাকিক আলমদের হাত ধরে এই ইসলামের মধ্যে অবিশুদ্ধতার কিচ্ছু নাই যা আছে এটা কিছু জাহেল মানুষের কাজ প্রত্যেক ঘরানার মধ্যে কিছু জাহেল মানুষ থাকতে পারে এটা তো দলিল না আপনার সামনে মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে না কবরে সেজদা করে বলেন আছে না নাই তাহলে এখন আমাকে বলেন কোরআন সুন্না কি ওকে কবরে সেজদা করতে বলেছে এখন যদি কোনো খ্রিস্টান বলে এই যে মুসলমানরা কবরে সেজদা করে ঠিক হবে কথাটা মোটেও ঠিক না ও ভুল করেছে তার মানে তো এই না যে পুরো কমিউনিটিটাই ভুল ব্যাপার কি তাই পড়াশোনা করতে হবে তো
গভীর জ্ঞান অর্জন করলে বুঝবেন যে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের সহবতে আমরা যে দিনটা পালন করছি এর মধ্যে অবিশুদ্ধতার কিছুই নেই আলহামদুলিল্লাহ যা আছে এটা কিছু মানুষের জাহালাত এগুলো আমরা বর্জন করব কোনো সমস্যা নাই মূল সমস্যাটা হচ্ছে আমরা জাতিগত বিভাজনে চলে গেছি আমরা জাতিটাকে বিভক্ত করে টুকরা টুকরা করে নতুন নতুন অনেক মাযহাব চালু করেছি আমাকে এগুলো না আপনারা কথা বলতে শুনেন না সচরাচর কিন্তু এখন বলতে হচ্ছে আমরা মানুষদেরকে হানাফিজম থেকে বের করে বের করে বের করে নতুন নতুন মাযহাব ক্রিয়েট করে ওই ওই দলে নাম লেখানো শুরু করেছি আর দিন শেষে আপনি নতুন করে আরেকটা মাযহাবই ফলো করেছেন একজন বলছে আমি নাম মেনশন করব না কারণ আমি চাই না আমার মুখ থেকে এমন কেউ ভাইরাল হোক যে বাতিলের উপর আছে না একজন বলছে যে হামাস যে যুদ্ধটা করছে ইসরায়েলের সাথে এই হামাসকে তৈরি করেছে নাকি ইসরায়েল সে এর ইতিহাস কতটুকু জানে সে এই জিও পলিটিক্স কতটুকু পড়েছে সে কি এর হিস্ট্রিটা জানে কোত্থেকে তৈরি হলো ইখওয়ানুল মুসলিমিনের কী ভূমিকা ছিল মিশরের কী ভূমিকা ছিল জানে এখন আপনি যদি তার কথাটা মেনে নেন তাহলে আপনি তার মাযহাবটা অন্ধভাবে অনুসরণ করলেন তাই তো একজন বলছে যে ওরা পাগলের কাজ করতেছে কি করতেছে পাগলের কাজ ওরা নাকি কুকুরের মতো পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ একজন বলতেছে যে সুবহানাল্লাহ একজন বলছে কে বলেছে আপনাকে যে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে মানে ওখানে ওরা বিশ্বাসই করতে চায় না মানতেই চায় না যে হামাস মুসলিম কে বলেছে আপনাকে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে এইভাবে অনলাইনে বক্তব্য দিচ্ছে তো এখন আপনি তো তাকে অনেক বড় শায়েখ মনে করছেন তার মাযহাব ফলো করছেন আপনি এখন কে বলেছে যে আপনিও তাকলিদ করেন না শায়েখ যা বলছে অন্তভাবে মেনে নিচ্ছেন তো আপনি আর এক শায়েখ বলে দিল যে এই 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 মানুষ বাংলাদেশের মাটিতে খারাজি হয়ে গেছে বলে দিল এখন আপনিও লাফাচ্ছেন আপনি তো জানেনও না যে খারেজি কাকে বলো কোন ওসুল থাকলে হয় কেন হয় কি কারণে হয় আমার শায়েখ বলেছে ব্যাস ফুল স্টপ তাহলে আদতে আমরা কিন্তু আমাদের চিরায়ত যে জামা এখান থেকে বের হয়ে নতুন নতুন জামা ফর্ম করছে আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমি মূল জায়গা থেকে এখন আস্তে আস্তে শেষ করতে চাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে বসেন এই কথাগুলো বলতে চাই নাই কেন বললাম বলার কারণ হচ্ছে মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই কাল কেয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদেরকে ছাড়বে না মাজলুমদের আবার বলি শোনেন মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই কথা বলতে ব্যর্থ হই লিখতে ব্যর্থ হই আকিদা রাখতে ব্যর্থ হই আল্লাহ পাকের কাছে পার পাওয়া যাবে না দুনিয়াতে পার পেতে পারে না দুনিয়াতে পার পেতে পারে আর যেভাবে আমরা জাতিগত বিভক্তি সৃষ্টি করছি এবং ভিতরে যে এক শ্রেণীর মোনাফেক ঢুকে নিজেদেরকে আলেম পরিচয় দিয়ে মাজলুমের বিপক্ষে অবস্থান নিয়ে জালেমকে প্রমোট করছে এদেরকে চিনে রাখেন বাংলাদেশের মানুষ চিনে রাখেন আজকে থেকে পাঁচ দশ বছর পর আরও ভালো করে চিনতে পারবেন ইনশাআল্লাহ আমি হলফ করে বলতেছি যদি আমাদের জাতির উপরে কোনো বিপর্যয় নেমে আসে তবুও এদেরকে আপনি আপনার পাশে পাবেন না বরং মুসলমানদের দুর্দশায় এরা মিষ্টি বিতরণ করে খুশি হয় খুশি হয় মিষ্টি বিতরণ করা মানে খুশি হয় কোনো মুহাক্কিক কাউকে যদি নির্যাতন করা হয় বলে যে খুব ভালো হয়েছে একজন খারেজিকে একদম ঢুকিয়ে পিটাচ্ছে খুব ভালো হয়েছে মুসলমান এই কথা বলে মুসলমান হয়ে কথা বলে নিজের ভাইয়ের ব্যাপারে আল্লাহ পাক এই ঘটনার মধ্য দিয়ে এই প্যালেস্টাইন ইস্যুর মধ্য দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কারা জালেম কারা মাজলুম কারা মুহাক্কিক আর কারা মুনাফিক